Dear students, welcome to new curriculum English learning. Learning English staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 6, দ্য মিসিং টেন্থ ম্যান, এই এক্সপিরিয়েন্স থেকে আজকের অ্যাক্টিভিটি 6.2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পড়ে নাও কী করতে বলা হয়েছে। ইন পেয়ার্স অর গ্রুপস, আবারও সেই একই কথা, জোড়ায় অথবা দলে। ডিসকাস দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, আলোচনা করো, ডিসকাস আলোচনা করো দ্য ইউজেস, ইউজ হচ্ছে ব্যবহার, তাহলে ব্যবহার সমূহ প্লুরাল অফ ক্যাপিটাল লেটার্স, বড় হাতের অক্ষরের ব্যবহার সমূহ আলোচনা করো ইন দ্য বক্স বিলো, নিচের বক্সে, যেটাকে বলা হচ্ছে বক্স, হ্যাঁ, এই এই চার্টটাকে, এটাকে বক্স বলা হচ্ছে সারণি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে কী করতে হবে, বড় হাতের অক্ষর, হ্যাঁ, কোথায় কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হয় এটা কিন্তু গ্রামারের একটা আইটেম, হ্যাঁ, ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, এটা জানতে হবে। এটা এখানে তোমাদের ছোট ক্লাস কিছুটা সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে, এ সম্পর্কে আশা করি ভিডিও পাবে এবং গ্রামারের বিস্তারিত, আর আপাতত আমরা এখানে যে রুলগুলো দেওয়া আছে জেনে নেই। হ্যাঁ, ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, তাহলে শিরোনাম হচ্ছে বড় হাতের অক্ষরের ব্যবহার, তাহলে প্লুরালে করা আছে ইউজেস, বড় হাতের অক্ষরগুলোর ব্যবহার, তাহলে কোথায় কোথায় বড় হাতের অক্ষর ব্যবহার করতে হবে। ওকে, প্রথম রুল আমরা দেখে নেই। দ্য ফার্স্ট লেটার ইন এ সেন্টেন্স, একটা বাক্যের প্রথম অক্ষর, সাপোজ এইখানে যে এটা একটা বাক্য মনে করো, যে এটা যদি বাক্য ধরো, তাহলে এটা প্রথম অক্ষর কী, এই যে টি, তাহলে টি দিয়ে টি বড় হাতে লিখেছে, তাহলে এখানে এটা এখানে ফুল সেন্টেন্স নাই, এখানে একটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে প্রশ্নবোধক একটা বাক্য দেওয়া আছে, প্রশ্নমূলক বা প্রশ্নবোধক একটা বাক্য দেওয়া আছে। হোয়ার ইজ মাই নিউ পেন, আমার নতুন কলমটা কোথায়, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্য, তাহলে এই বাক্যের প্রথম অক্ষর, প্রথম ওয়ার্ড হচ্ছে হোয়ার, তাহলে এই বাক্যের প্রথম লেটারটা কী, ফার্স্ট লেটার, হোয়ার ইজ দ্য ফার্স্ট লেটার হেয়ার, তাহলে যে ডাব্লু, দেখো ডাব্লুটা বড় হাতের হবে, তাহলে যে কোনো বাক্যের যত রকম বাক্য আছে সেই বাক্যের প্রথম অক্ষর কোন হাতের হবে, বড় হাতের অক্ষর হবে, এটা আমরা শিখলাম। এরপরে আমরা রুলটা দেখি কী দেওয়া আছে, দ্য ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ পিপল, মানে মানুষের নাম, মনে করো তোমার নাম, তুমি একটা মানুষ, তোমার বাবার নাম, তোমার টিচারের নাম, যত মানুষ আছে, রহিম, করিম, রানা, রুনা, হ্যাঁ, তাদের নামগুলো বড় হাতের। প্লেস, প্লেস মানে বিখ্যাত বিখ্যাত জায়গা, বড় বড় জায়গা, ঢাকা, খুলনা, হ্যাঁ, তারপরে মনে করো নিউ ইয়র্ক, আমেরিকা, ইংল্যান্ড, এগুলো বড় হাতের হবে। অ্যান্ড থিংস, এবং জিনিসের, কিছু কিছু জিনিসের নামও বড় হাতের হয়। আমরা তাহলে এখানে উদাহরণ দেখে নেই, উদাহরণ আছে, দেখো রানু ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইন রাজশাহী, তাহলে এখানে কয়টা নাম পেলাম, রানু একজন মানুষের নাম, তাহলে মানুষের নামের প্রথম অক্ষর আর বড় হাতের। রানু ইজ গোয়িং টু ভিজিট হার ফ্রেন্ড তানিয়া ইন রাজশাহী, রানিয়া ইজ গোয়িং, রানিয়া যাচ্ছে টু ভিজিট, পরিদর্শন করতে, হার ফ্রেন্ড, তার বন্ধু তানিয়া, মানে রানিয়া তার বন্ধু তানিয়াকে দেখতে যাচ্ছে ইন রাজশাহী, কোথায়, রাজশাহীতে, তাহলে রানিয়া, রুনা, সরি রুনু, রুনু, সরি রুনু, যে কোনো নাম হতে পারে, রানী বলো, রুনা বলো, রুনু বলো, তাহলে আর বড় হাতের অক্ষর। তারপরে আবার কোথায় আছে তানিয়া, তানিয়া টি বড় হাতের অক্ষর, এটা মানুষের নাম গেল। হ্যাঁ, এরপরে এই যে কী বলে, এর পিপল, পিপলের নাম গেল, এরপরে প্লেসের নাম রাজশাহী, হ্যাঁ, আর বড় হাতের, তাহলে এই রুলটাও, হ্যাঁ, খুব সহজ, সহজে বোঝা হয়ে গেল। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দি ফার্স্ট লেটার অফ দ্য নেম অফ ডেজ, ডে মানে স্যাটারডে, সানডে, মানডে, সাত দিনের নাম, তাহলে সাত দিনের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। মান্থ, বারো মাস, হ্যাঁ, বারো মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, হ্যাঁ, বৈশাখ, যে কোনো মাসের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। অ্যান্ড হলিডেজ, হলিডেজ কি, একুশে ফেব্রুয়ারি, টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, টোয়েন্টি সিক্স মার্চ, একুশে ফেব্রুয়ারি, ছাব্বিশে মার্চ, ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতা দিবস, হ্যাঁ, এই হলিডে মানে এগুলো ছুটি থাকে, এই দিনগুলোর প্রথম অক্ষর বড় হাতের হবে। আচ্ছা, তাহলে আমরা দেখি নিই উদাহরণ, এক্সাম্পল, টোয়েন্টি সিক্স মার্চ ইজ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, ছাব্বিশে মার্চ আমাদের ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা দিয়েছে দিবস, ছাব্বিশে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, তাহলে এই যে ছুটি থাকে এই দিনে, তাহলে দিবসে বিশেষ বিশেষ জাতীয় দিবস, তাহলে ইন্ডিপেন্ডেন্সের আই আর ডে, ডি বড় হাতে, কেন, এটা একটা কি বলে জাতীয় দিবস, হ্যাঁ, এবং ছুটির দিন, এই জন্যে আই বড় হাতে, ডে বড় হাতে, ইন্ডিপেন্ডেন্স ডের
দুইটা প্রথম অক্ষরই বড় হাতের, ইন্ডিপেন্ডেন্সের আই, ডে, ডি বড় হাতের। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর পরের রুলটা আমরা দেখে নিই। দ্য ফার্স্ট লেটার অফ ডিরেক্ট কোয়োটস, প্রথম অক্ষর অফ ডিরেক্ট কোয়োটস, মানে ডিরেক্ট মানে সরাসরি বা প্রত্যক্ষ, কোয়োটস হচ্ছে উদ্ধৃত বা উক্তি, হ্যাঁ উক্তি মানে কথা আর কি। তাহলে ডিরেক্ট কোয়োটস কাকে বলে? মনে করো যে তুমি বললে যে আই সেইড আই অ্যাম ইল, একটা বাক্য হলো। তাহলে তুমি বললে যে আমি বললাম আমি অসুস্থ, তাহলে আই অ্যাম ইল এই কথাটা তুমি বললে, এটা তোমার কথা। কোনো ব্যক্তি যখন সরাসরি ডিরেক্টলি নিজে বলে এজ এ ডিরেক্ট, হ্যাঁ তাহলে তখন সেটা তার কথা হয়, সেই কথাটাকে আবার ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয় এইভাবে, এবং প্রথম অক্ষর বড় হাতের হয়, এটা হচ্ছে এখানে রুল। তাহলে আমরা এইখানকার উদাহরণ দেখে বুঝে নেই। তাহলে এখানে দেখো ডিরেক্ট কোয়োট এখানে কী দেওয়া আছে, প্রত্যক্ষ উক্তি বা সরাসরি কথা, যিনি বলেছেন যে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, ইনি একজন বিখ্যাত রাইটার, তারপরে কী বলে আবিষ্কারক, হ্যাঁ বিজ্ঞানী, তারপরে কী বলে উনি দার্শনিক, হ্যাঁ বেঞ্জামিন ফ্রাঙ্কলিন। তাহলে উনি কী বলেছেন, টাইম ইজ মানি, মানে সময়ের আরেক নাম অর্থ, মানে টাকা সময় হয় অর্থ, মানে তুমি যদি এখন মনে করো কেমন কথাটার অর্থ, তুমি যদি এখন টাইম কাজে লাগাও মানে ভালোভাবে পড়াশোনা করো, তাহলে বড় হয়ে তুমি অনেক ভালো চাকরি পেতে পারো, তখন অনেক বেতন পাবে, হ্যাঁ তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবে সৎভাবে। তাহলে ওই জন্য বলা হয় সময়ের আর এক নাম অর্থ, টাইম ইজ মানি, এই কথাটা কে বলেছেন, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বিখ্যাত দার্শনিক, হ্যাঁ তাহলে উনি বলেছেন, সরাসরি ওনার কথা বলেছেন, টাইম ইজ মানি, এটাকে বলে ডিরেক্ট কোয়োটস। তাহলে টাইমের এই এই ডিরেক্ট কোয়োটস মানে সরাসরি উক্তির এই যে প্রথম ওয়ার্ডটা, লেটারটা, সরি প্রথম ওয়ার্ডের ফার্স্ট লেটারটা যে টিটা বড় হাতের। আবার যদি দেখো বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একজনের নাম, এর আগে একটা রুলে ছিল নামের প্রথম অক্ষর বি বড় হাতের, ফ্রাঙ্কলিনের এফ বড় হাতের, হ্যাঁ। এরপরে আই ইজ এ প্রোনাউন, নাউনের পরিবর্তে যখন বসে কোনো শব্দ তখন প্রোনাউন হয়। তাহলে মনে করো তুমি বললে যে মাই নেম ইজ মিনা, অথবা মাই নেম ইজ রানা, আমার নাম মিনা, অথবা আমার নাম রানা, আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, মানে রানাই তো ছাত্র বা মিনাই তো ছাত্র, তাই না? তাহলে মিনা না লিখে, রানা না লিখে আই প্রোনাউন ব্যবহার করা হলো। তাহলে আই মানে আমি, এই আই প্রোনাউন হিসেবে যখন বাক্যের যেখানেই বসবে তখন আইটা বড় হাতের হবে, কিন্তু এটা মনে রাখবে এই রুলটাই। তাহলে আমরা উদাহরণে চলে যাই, আই লাইক মিউজিক, আমি সঙ্গীত পছন্দ করি, হ্যাঁ তাহলে আই প্রোনাউন আই বড় হাতের, এটা একটা রুল হয়ে গেল। আমরা এখানকার লাস্ট রুল এই বইয়ের দেখে নেই, দ্য ফার্স্ট লেটার অফ দ্য টাইটলস, টাইটলস অফ পিপল, মানে মানুষের টাইটেল হচ্ছে উপাধি বা ডিগ্রি, হ্যাঁ সেটার হচ্ছে প্রথম অক্ষর বড় হাতের হয়। এখানে উদাহরণ কী দিয়েছে, ডক্টর সারোয়ার ইজ মাই আঙ্কেল, তাহলে ডক্টর ডাক্তার এটা একটা উপাধি বা ডিগ্রি, হ্যাঁ তাহলে ডিআর সংক্ষেপে লেখা হয়েছে ফুল স্টপ, ডিআর লিখে ফুল স্টপ। মিস্টারের আবার এম বড় হাতের দিয়ে আর ফুল স্টপ দিতে হয় মিস্টার, তখন আবার কিন্তু এম বড় হাতের হবে, ডিআর ডক্টর সারোয়ার ইজ মাই আঙ্কেল, সারোয়ার একটা নামে মানুষের নাম, এই জন্য এস বড় হাতের হবে। আর এখানে টাইটল এখানে কী, উপাধি হচ্ছে বা ডিগ্রি হচ্ছে ডক্টর, ডিআর ডি বড় হাতে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সিক্সের স্টুডেন্ট, সেই হিসেবে তোমাদের এখানে কিন্তু ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স, মানে বড় হাতের অক্ষরের ব্যবহার সম্পর্কে অনেকগুলো রুল এখানে আলোচনা হলো, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। বইয়ের মধ্যে এই ধরনের যত বাক্য পাবে তখন সেই বাক্যগুলো কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে এবং খেয়াল করে পড়ার সময় খেয়াল করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের এই অ্যাক্টিভিটিটি আমরা এখানেই রাখতে পারি। পরবর্তী অ্যাক্টিভিটিতে রয়েছে 6.3 ইন পেয়ার্সার গ্রুপস, রিড দ্য স্টোরি এগেইন অ্যান্ড ডিসকাস হোয়াই দ্য বোল্ড লেটার্স অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ইন ক্যাপিটালস। এই তো তোমাদের বইয়ের তাহলে বলছে যে এই ক্যাপিটাল লেটারের ব্যবহার সম্পর্কে কিন্তু এখানে আবার আরও উদাহরণ আছে, যে আমরা রুলগুলো আলোচনা করলাম এই রুল নিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অ্যাক্টিভিটি নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো, আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।